ঠিকানাবিহীন প্রায় সত্তর বছর বয়স্ক এই বৃদ্ধার দেখা মিলেছে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রকাট বাজারে আজ ষোলো সেপ্টেম্বর দুই ইংরেজি পহেলা আশ্বিন চৌদ্দোশো তিরিশ বঙ্গাব্দ তিরিশ সফর চৌদ্দোশো পঁয়তাল্লিশ রোজ শনিবার সকাল দশ ঘটিকার সময় ভদ্রকাট বাজারে গেলে এই বৃদ্ধার সাথে দেখা মেলে আমার উদ্দেশ্য ছিল সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের জামুয়া গ্রামের একজন কৃষি উদ্যোক্তা ও কোয়েল পাখির খামারের মালিক আব্দুর রফের সাক্ষাৎকার এবং তার খামারের ভিডিও চিত্র ধারণ ভদ্রঘাট বাজারে বিরতি দিলে এই বৃদ্ধার দেখা মেলে আমি দাঁড়িয়ে বৃদ্ধার কিছু কথা শোনার চেষ্টা করি তবে কিছুই বুঝতে পারিনি তার কাছে গিয়ে বসে তার সম্পর্কে কিছু জানতে চাইলে সে বাংলা ভাষায় অত কথা বলতে থাকে আমি তখন কিছুটা বুঝতে পেরেছি এর আগে সে কী ভাষায় কথা বলেছে আমি কিছুই বুঝতে পারিনি তার কাছ থেকে এতটুকু তথ্য উদ্ধার করতে পেরেছি যে তার পূর্ব নাম ছিল নয়নমণি বর্তমানে তার নাম আলেয়া বেগম তার থাকার কোনো জায়গা নেই তিনি এই অঞ্চলের মানুষ না প্রত্যক্ষদর্শীদের কাছে কথা বলে জানতে পেরেছি ভদ্রকাট এলাকার একজন বৃদ্ধার কাছে তিনি থাকতেন সেই বৃদ্ধার মৃত্যুর পরে এই বৃদ্ধা থাকেন পথে ঘাটে অনেক চেষ্টা করেও তাকে কিছু খাওয়াতে পারিনি তার কথা কিছু খেলে আমার পেট ফুলে যায় তার থাকার জায়গা আছে কিনা জানতে চাইলে সে বলে আমি গাছতলায় থাকি পথে ঘাটে থাকি আমার কোনো জায়গার দরকার নেই আমার কোনো খাবারেরও দরকার নেই অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছি এই বৃদ্ধাকে একটু সহযোগিতা করতে তবে আমি নিশ্চিত করে বলতে পারি এই বৃদ্ধার বাড়ি আমাদের সিরাজগঞ্জের কোথাও নয় তিনি যে ভাষায় কথা বলেন তার যে কথার টান তাতে আমার মনে হচ্ছিল তার বাড়ি উত্তরবঙ্গের কোথাও হতে পারে তবে যেহেতু তার কোনো ঠিকানা নেই তার কোনো চাওয়া পাওয়া নেই তবে কেউ না কেউ তাকে খুঁজছে তার স্বজনেরা কেউ না কেউ তাকে কাছে পাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে কিন্তু এই বৃদ্ধার যেহেতু কোনো চাওয়া পাওয়া নেই হয়তো সে কখনো ফিরে যেতে পারবে না তার স্বজনদের কাছে তাই এই ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে যারা তাকে চেনেন বা তার স্বজনদেরকে চেনে তাদেরকে জানিয়ে দিন আজ থেকে প্রায় দু যুগ আগে এই বয়সের আমার নানি দাদি চলে গেছে না ফেরার জগতে তাই এমন বয়সের নারীদের দেখলেই মনে হয় আমারই কোনো নানি আমারই কোনো দাদি তাই তাদের কাছে যাওয়ার চেষ্টা করি প্রিয় দর্শক মণ্ডলী আপনারা যদি আপনারা বেশি বেশি শেয়ার করে এই বৃদ্ধাকে তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দিতে পারেন তাহলে কিন্তু সার্থকতা পাবে আজকের এই ভিডিও চিত্রটি প্রিয় দর্শক মণ্ডলী এই বৃদ্ধার স্বজনদের মুখে হাসি ফোটাতে বেশি বেশি শেয়ার করুন এবং বৃদ্ধার স্বজনদেরকে জানিয়ে দিন তিনি সিরাজগঞ্জের ভদ্রকাট এলাকায় অবস্থান করছেন ধন্যবাদ সবাইকে